আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আরও একটা নতুন ব্লগ লইয়া হাজির হইলাম আপনার সামনে। হোপফুলি আপনারা এই ব্লগটাও ভালো লাগবো। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা আর শেয়ার করবা আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে। তো আপনারা আমার কয়েকদিন আগর একটা ব্লগও দেখছিলা, ফাঁকিয়ে ফার্স্টটা ডিম দিছে। তো ফার্স্টটা ডিমের মাঝে তিনটা বেবি হয়েছে আর দুইটা ডিম এখনও রয়েছে। দেখো কা বেবিগুলা কি সুন্দর আ করে, মনে করে মা আইছে বা বাবা আইছে। সো আ করিয়ে বই থাকা খানির লাগে। তো যাই হোক, এখন আপনারা দেখতে পারা আমার সবচেয়ে বড় কদু। গত বছরের মিষ্টি কদু মাশাল্লাহ বহুত বড় হয়েছিল আর ওটাও সবচেয়ে বড়। তে আসলে এতদিন ধরে ওয়েট করলাম কোন দিন খাটতাম এগো। তে আজকে এখন খাটিলেইমু। তা আপনারা লগে থাকবো, আমি বুঝিয়েন না আসলে খিলা কতখান খাটতাম ফার্ম কারণে কিন্তু বাক্কা বড়। ও নাইফ লইছি, এটা নতুন নাইফ আর আগর যেটা নাইফ এটা আর ইউজ করিয়েন না, কই দেখি নতুন নাইফ দিয়া মনে হয় ইজি হইব খাটতে। তো ইনশাল্লাহ লগে থাকবা। তো ইগুর তলে আমি ও কদুর তলেও খাফরটা রাখছি এখানে রস, যাতে ও টাপর মাঝে না পড়ে কারণ তার টাপর উফরে। আর এই কদুটা আসলে ফাইয়া আমি বহুত খুশি হয়েছিলাম কারণ আমার আব্বা ও কদু গাছ লাগাইতা আর আমি বহুত বছর পরে ইয়ে এত বড় কদু দেখছি। আমার আব্বার লাগাইছিলাম ওই সময় দেখছিলাম এত বড় কদু, আর এতদিনের মাঝে আমি এত বড় কদু দেখছি না। তো আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ আমার গার্ডেনও দেখাইলা এত বড় মিষ্টি কদু। জানি না আসলে বিত্তর কিলা হইব, আপনারা লগে থাকুক দেখরা। তো আমি কিলা যুদ্ধ করি আর আল্লাহ। বাংলাদেশ থাকি তার সে দর্দা আনছি না, বাংলাদেশ থাকি একটা সে দর্দা আনার দরকার লাগে। তো মাশাল্লাহ সুন্দর হইব, ভিতরের একটা কিতাব আর রয়েছে। সকালে উঠিও খোদুর লগে ফাইট, রোজার মাসও দেখুন চাইন রোজা রাখিয়া খোদুরে লইয়া ফাইট করা লাগে আল্লাহ। মাশাল্লাহ আল্লাহ রহমতে খাটি লইছি, দুই ভাগ করলাম। ও আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পারা আপনারা কত সুন্দর লাগে আর মাশাল্লাহ এত বড় হয়েছে। তো এতে আসলে আমি কয়েকটা পিস করবো, করিয়া আমার ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করবো। কদু হোকা মাশাল্লাহ বহুত বড় মিষ্টি কদু, আর ভিতরটা এত সুন্দর মাশাল্লাহ, জানি না খাইতে কি লইব। একটা পিস রাখি দিমু আমার হাজবেন্ডের লাগিয়া, আমার হাজবেন্ড তো বাংলাদেশও। তো একটা ফ্রিজ খাটিয়া ছোটো ছোটো করে খাটিয়া ডিপোর মাঝে রাখি দিমু, নটারে খাটতাম অফিসে বেশি রাখমু কিছু। আর আমার আসলে অনেক ফ্রেন্ডেও কইছেন তারা এটা দেখিয়া যে তারারে বেশি দিতাম, এখন বেশি দিতাম কইছেন যখন তখন এতে আর বেশির লগে সদুও খাইবানে আর বেশিও খাইবানে। আসলে এলে খাটা জান না যে শক্ত
my god. Oh my goodness. Oh my god. নতুন নাইফ দিয়েও আসলে খাতাম ফাড়িয়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আম্মা কইরাও খাটিলিতাম গুড়ি গালা, কিন্তু গুড়ি খাটাই কিলা যে যে কষ্ট রেস না ফারিয়ার না, এগুলো যুদ্ধ করা লাগে। আমি ঠায় হয়ে গেছি রোজা রাখিয়া খাটিয়া কিলা খাটতাম রেস না, দু বয়া খাটিলে। তো আমার এই কষ্ট দেখিয়া আমার ছোট ছেলে আইসন, তাই আমারে হেল্প করতা। তো তাইনও খাটিয়া দিরা আমারে, দেখো কাতাইন কিলা খাটন। দেখো আস্তে আস্তে হাত খাটিলি পাই। ইলা না এটা ইলা খাতে হাঁটতে না, আস্তে 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 বাবা আত খাটিলেই পাই, মা তো ওয়ারি করবো না নি। ওকে ওকে ও বাই দি উঠো, ও ও ইলা না আমি দেখাই তোমার এইটারে, ও অন্য যে ঢুকাইছিল ওলা ঢুকাইয়া আস্তে করে স্লোলি ও বাই দিয়ানো, ইলা না এটারে ভিতরে হোল থিং ভিতরে ও উইসি হাত খাটিলেই পাই, বি কেয়ারফুলি হাত হারাই রাখিও, খাটছো নি দুই পাটে হয়েছে নি, আচ্ছা তে যাও ইসরা। মাশাআল্লাহ আল্লাহ যে এত বড় মিষ্টি কত দিসলা, জানি না এবার কত খান হইব, আপনারা দোয়া করবা এবারও যাতে আমরা ওলা বড় মিষ্টি কত ধরে। মাশাআল্লাহ দেখো কা মাশাআল্লাহ কত কত বড় পিস হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ইনো আপনারা দেখতে পারা আমি কয়েকটা বেগের মাঝে মিষ্টি খদু লই লইছি, এগুলো আমি আমার ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করব, মতো দেয় তারারে দিয়ে আইছে ওগুলা। তো ইনো আবার আমি আরও কিছু গার্ডেনের কাম করি আর, তো গার্ডেনের কতটি গাছ ওলা কোনার মাঝে আসিল। সো ইটা গাছ এখন মানে আমার দল লাগে, কারণ ইটা গাছও বিশা হয়ে যায়, আর আমরা যেহেতু নতুন কিনছি দুই বছর আগে, মানে একবার সামার মাছানো পাইছি খালি। তো কত গতবার আর কি আপনার কয়েকটা গাছ খাটিলে ইসলাম, কিন্তু কয়েকটা গাছ রাখছি কারণ হইল এন কোনার মাঝে একটা ড্রেন আছে, ও যে আপনারা দেখতে পাররা এখন। সো এই ড্রেন এটা আপনার বাক্কা বড় জায়গা লইয়া, আর আমি ডরাই যদি আমার বাইচেন সরুতেন গিয়া ফরি যাইন। সো আমার ছেলেমেয়েরা যে সময় বলুল খেলোন বা কিছু গিয়া ফরি যাইব, তো আনাত গেলে তারাও ফরি যাইব, অর্থাৎ দেন আমরা এনার গাছ খাটছিলাম না। আর এখন আমি চিন্তা করছি এ জায়গারে আমি ফুরা ব্লক করি লইম। সো ফাতিমা এনে বইয়া দেখরা আমি কিতা করি, ও যে দেখো কা ড্রেন, সো ডর লাগে আসলে আমার দেখিয়া। তো এখন আমি ও ড্রেন ওটা খাবার করার লাগিয়া একটা লাইক জারুল খান বানাইমু, বাট মানে এক সাইড আমি খাবার করমু ড্রেন, ও তো প্রথমে আমি ড্রেনটারে কাবার করবো একটা নেট চললাখান, নেট দিয়ে আর কি ওই যে ফ্যান্স এক ধরনের ফ্যান্স চললাখান একটা কিতা হয় আমি ভুলি গেছি আসলে এটার নাম, আপনারা দেখতে পারাও যে ফিসে দিয়া ফ্যান্স মাঝে যে তারর বেড়াল লাখান আর কি দেয় ও ওটা। তো আমি এখন ওটা লাগাইমু, তো ফার্স্টে এটা লাগানোর লাগে আমি
ও পাইপটা লাগাইছি। তো আপনারা দেখছেন পাইপের মাঝে আমি টেপ লাগাইলাম, কারণ হইল যে কর্নার যে এলবো মানে অ্যাটাচ করেন এটা একটু বড় আর পাইপটা একটু ছোট। সো পাইপ যে সময় আমি লাগাই এটা আইব বাড়াইয়া, অর্থাৎ তাই আমি টেপ দিয়ে বালা করিয়া এটারে মুড়াইয়া নিছি আর একটু বড় করছি যাতে এটা বাড়াইয়া আয় না। সো ও তখন আমি ঠাই ঠরিলাই আর এটা। আর এর বাদে আসলে আমি যেটা করছি তা আমি রেকর্ড করতাম পারছি না, কারণ চার্জ আসিল না ফোনের মাঝে। সো ও তো দেখোক আমি বেড়াল লাখান ওটা দিলাইছি আর ওগুলো ওলা নিয়ে রাখছি আর এগুলো ঠাইও করা লাগছে না, বান্দাও লাগছে না। তো ও তো দেখলাম আপনারা মানে বেড়া দিলাইছি যাতে আর ইনো ড্রেনের মাঝে কোনো বল বা আমার হুরুতাও যাইতে পারেন না। আর উফরে দিয়ে আমি দিছি ওলা আরও একটা উডোর কেতা কয় একটা জারলখানা আছিল বাসাত। তো আগর ইতা মানে আমি নতুন কিনছি না এটা। সো ওগু দিয়ে খাবার করিয়ে রাখছি, কারণ যদি বল বা কর্ক দিয়া খেলা যাতে এটার ভিতরে দিয়ে না যায় মানে সেফ থাকা লাগে। আমার বাইচেন মানে হুরুতাইন তোর চিন্তা আমার বেশি থাকে, ফরি যায় বা কোনো কিছু হয়ে যায় তাদের আগেও তারার চিন্তা করা লাগে আমার। তো যাই হোক হোসাইড শেষ করে লাইছি, এখন আমি ওগুলোকে এটা ছড়িয়া আমার কুমড়ার জার বানাইয়া। আর কুমড়ার জারটা আমি বানাইছি আপনারা দেখতে পারবা যে ক্লোথিংয়ের মানে কাপড় রাখার লাগে যে শেলফগুলা ইউজ করা হয় ও ধরনের শেলফ আমি ইউজ করছি। আর এটা আমার বাসা তো আসেল মানে আগর, সো এটা পুরানা ওগুন দিয়ে আমি বানাইছি আর এটা আমি ইউজ করি আর না। আমার অলরেডি আমার ক্লোজেটের ভিতরে আর কি এনাফ স্পেস আছে। সো দাদা আমি এটা শেলফ দিয়া ও কুমড়ার জারটা বানাইলি আর। তো দেখতে পারা আপনারা আমি কিলা বানাইছি, মাশাল্লাহ খুব সুন্দরই হয়েছে। আর দোয়া করবা যাতে বেশি কুমড়া ধরে, যেহেতু কুমড়ার এ জার করতে বহুত কষ্ট হয়েছে আমার। ও দেখতে পারা আপনারা কি সুন্দর হয়েছে, আসলে আমার মানে এত ভালো লাগে দেখিয়া কেতা খুঁতাম আপনারে, মানে অত খুশি লাগে অতদিন পরে আমি এটা বানাইতাম পারছি। তো যাই হোক হোপফুলি আপনার আমার এই ভিডিওটা ভালো লাগবো, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করবা। যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।